আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণী, যেহেতু আমাদের জুনে ফাইনাল পরীক্ষা হবে, আর দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে আমরা ক্লাসে ওভাবে আলোচনা করতে পারিনি, তাই আমরা দশম শ্রেণীর রসায়নে আজকে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব, যেটি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি মূলত রসায়নের জৈব যৌগের মধ্যে পড়ে, যেটা তোমরা মাধ্যমিক স্তরে গিয়ে জৈব যৌগের আলাদা একটা বই পাবা, সেখানে তোমাদের জৈব যৌগ সম্পর্কে, হাইড্রোকার্বন সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা থাকবে। সেই জন্য এই জৈব যৌগের, এই হাইড্রোকার্বনের যে বেসিক জিনিসগুলো, সেগুলো তোমাদের এই নবম দশম শ্রেণীতেই পড়ানো হয়, আর সেটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ জৈব যৌগটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি কঠিন একটা চ্যাপ্টার। সেই জন্য আমরা এর মূল জিনিসগুলো, এই শুরুর দিকের জিনিসগুলো আমরা এই ক্লাসগুলোতে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের যে অধ্যায়টি খনিজ সম্পদ জীবাশ্ম, এর অধ্যায়টি প্রথম দিকে কিছু পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন এই ধরনের তরল পদার্থ নিয়ে কিছু আলোচনা আছে, যেগুলো বইয়ের প্রথম দিকে পড়ে। এই প্রথম দিকের আলোচনাগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়বে, এখানে তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় না, জাস্ট নৈমিত্তিকের জন্য ওই পেজগুলো ইম্পর্টেন্ট। আমরা আজকে হাইড্রোকার্বন থেকে শুরু করব, যে হাইড্রোকার্বন মূলত জৈব যৌগ। এই হাইড্রোকার্বনটা হচ্ছে মূলত কার্বন এবং হাইড্রোজেন নিয়ে, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগগুলো গঠিত হয় তারাই হচ্ছে হাইড্রোকার্বনের অন্তর্গত। হাইড্রোকার্বনের মধ্যে অন্যান্য মৌল খুব কম পরিমাণে থাকে, বেশিরভাগ যৌগই কার্বন এবং হাইড্রোজেন এই দুটি মৌল নিয়েই গঠিত হয়। যেমন হাইড্রোকার্বনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বা মিথিন, ইথিন, প্রোপাইন, বিউটাইন এই যৌগগুলোই থাকে। যৌগগুলো সংক্ষেপ দেখলে বুঝবা যে এখানে কার্বন এবং হাইড্রোজেনের ছাড়া আর অন্য কোনো মৌল নেই, আর কিছু কিছু সংখ্যক যৌগের মধ্যে অন্যান্য মৌলের উপস্থিতি পাওয়া যায় খুবই কম পরিমাণে। তাই শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে মৌলগুলো গঠিত হয়, এই যৌগসমূহ গঠিত হয়, এই দুটি মৌল নিয়ে যে যৌগসমূহ গঠিত হয় তারাই হচ্ছে মূলত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে প্রকারভেদের মধ্যে আসি, হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের জগৎটা বিশাল, সেই বিশাল জগৎটাকেই তোমাদের একটু সংক্ষিপ্তভাবে, যাতে তোমরা মূল জিনিসগুলো আয়ত্ত করতে পারো, সেভাবেই তোমাদের বইতে উপস্থাপন করা হয়েছে। এই যে হাইড্রোকার্বনে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুই প্রকারের মধ্যে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা হচ্ছে যে প্রাণীর চর্বি থেকে যে সকল হাইড্রোকার্বনগুলি পাওয়া যায় তাদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এগুলো প্রাণীর চর্বিজাত হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে দুই ধরনের হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটাকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনে যে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে। দেখো এখানে আমি মুক্ত শিকল হাইড্রোকার্বনে একটা উদাহরণ লিখছি, তিন কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন যার নাম হচ্ছে প্রোপেন, এটি একটি অ্যালকেন যা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা একটা কার্বন শিকল যার দুই প্রান্তে কার্বনগুলো মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এই প্রথম কার্বন আর শেষ কার্বন একে অপরের সাথে যুক্ত নেই, মুক্ত অবস্থায় আছে, তাই এটিকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। আরেকটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আরেকটি উদাহরণ হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনগুলো মূলত একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ কেউই তারা মুক্ত থাকে না। দেখো চাকরিকভাবে একটা বলয় গঠন করে
এক একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত অবস্থায় আছে, তাই এটিকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এখন আসি আমরা এই মুক্ত শিকল হাইড্রোকার্বনে কে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল মুক্ত শিকলে বা যে সকল কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধনটা থাকে, সেটাই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে একটি আছে অ্যালকিন। এই অ্যালকিনে মূলত কার্বন শিকলের প্রত্যেকটি কার্বনের মধ্যে একটা করে বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের আছে অ্যালকিন ও অ্যালকাইন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বনের মধ্যে অন্তত কমপক্ষে একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রিবন্ধন থাকে, তারা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধনের পাশাপাশি অথবা কার্বন কার্বন ত্রিবন্ধনের পাশাপাশি একক বন্ধনও কিন্তু থাকে। যেমন আমরা যদি এখানে এই যে মুক্ত অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে অ্যালকিন ও অ্যালকাইন এই দুটি প্রকারভেদ আছে। অ্যালকিনটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ যে একটা হাইড্রোকার্বনের কার্বন শিকলে যদি অন্তত কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সেটিকে বলা হবে অ্যালকিন। আর যে কার্বন শিকলে কার্বনের দ্বয়ের মধ্যে অন্তত কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকবে সেটিকে বলা হবে অ্যালকাইন। এই অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন সম্পর্কেই আমাদের পরবর্তী আলোচনাগুলো। এরপর এখানে যে আমরা হাইড্রোকার্বনের আরেকটি প্রকারভেদ অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে মূলত গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে, যার অর্থ সুগন্ধি। অর্থাৎ সুগন্ধিজাত যে হাইড্রোকার্বনগুলো সেগুলোই হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কোনো প্রকারভেদ সম্বন্ধে বা কোনো বিশদ আলোচনা তোমাদের বইতে দেওয়া নেই, সেটি তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে গেলে অবশ্যই পাবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা যেমন বেনজিন ফেনল এই ধরনের চাকরিক আকারে যৌগসমূহের মধ্যে পড়ে, আর সবগুলোই যৌগই কিন্তু সুগন্ধিজাত। এরপরে তোমাদের পরবর্তী যে জিনিসটা আছে সেটি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে মূলত যে সকল যৌগের কার্যকরীমূলক একই, তারা একই একটাই শ্রেণীর অন্তর্গত এবং সেই শ্রেণীটাই সমগোত্রীয় শ্রেণী। যেমন এখন আমরা আসি এই কার্যকরীমূলকটা কি। কার্যকরীমূলক কার্যকরীমূলকটা হচ্ছে যে মূলক বা এককটা কোনো যৌগের মধ্যে থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়াগুলো নির্ধারণ করে সেটি হচ্ছে কার্যকরীমূলক। অর্থাৎ কার্যকরীমূলক সমূহ একটি যৌগের মধ্যে থেকে সেই যৌগটি কোন ধরনের বিক্রিয়া দিবে, কার সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে না, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয়, এটি হচ্ছে মূলত কার্যকরীমূলক। যেমন যে এখানে কার্যকরীমূলক জিনিসটা কি, যেমন সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেই একক বন্ধনটাই নির্ধারণ করবে যে এই অ্যালকেন সমূহ কোন কোন মূলের সাথে বা কোন কোন যৌগের সাথে বিক্রিয়া করবে। তাই অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে যে কার্বন কার্বন একক বন্ধন। এরপরে আসি অ্যালকিন। অ্যালকিনে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে অ্যালকিন একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অর্থাৎ
এই কার্বন শিকলের মধ্যে অন্তত কমপক্ষে একটি দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনটা নির্ধারণ করবে এই অ্যালকিনটা কার সাথে বিক্রিয়া করবে, কোন যৌগের সাথে বিক্রিয়া করবে, বা অ্যালকিনের ধর্মটা কোন ধরনের। এই অ্যালকিনের জন্য তার কার্যকরী মূলক হবে কার্বন কার্বন দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনটাই হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। এরপরে অ্যালকাইনেরটা আসি। অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধনটা হচ্ছে যে অ্যালকাইনের কার্যকরী মূলক। এই যে অ্যালকাইনের ত্রিবন্ধনটাই নির্ধারণ করে যে সে কী ধরনের বিক্রিয়া দিবে। তাই যে সকল যৌগসমূহের কার্যকরী মূলক একই, সেই সকল যৌগসমূহকে যদি আমি একটি শ্রেণীতে আবদ্ধ করি তাহলে সেটি একটি সমগোত্রীয় শ্রেণী। এছাড়া অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকেন এরা সকলেই আলাদা আলাদা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্গত। এরপরে আমরা যদি পরবর্তীতে আসে অ্যালকেন, আমরা অ্যালকেন সম্বন্ধে আলোচনা করিব। যে অ্যালকেন আমি আগেই বলছি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে, সেটি হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন জগতের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এই অ্যালকেনের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+2। এখানে কার্বন সংখ্যা যখন আমি n এর জায়গায় যখন এক দিব সেটি হবে মিথেন, আর দুই ইথেন, তিন হলে প্রোপেন, চার হলে বিউটেন। এটির একটি চার্ট আছে যেটা তোমাদের বইতে দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হ্যাক্সেন, হ্যাপটেন, অকটেন, ননেন, ড্যাকেন। আর এটার আলাদা একটা চার্ট আছে যে কার্বন সংখ্যা 1 হলে তার মূল শব্দটা হবে মিথ, অ্যালকেন হলে অ্যান যুক্ত হবে, তাহলে নামকরণটা হবে মিথেন। অর্থাৎ যে নামকরণের যে চার্টটি সেটি আমি আগামী দিন বোর্ডে এঁকে দেখাবো। আর আশা করি তোমরা সবাই এই অধ্যায়ের যতগুলো ক্লাস হবে সবগুলি ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের হাইড্রোকার্বন সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে, যেটি তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে গেলে জৈব যৌগটা বুঝতে আর অসুবিধা হবে না। তাই আমরা আগামী ক্লাসে অ্যালকেন সম্বন্ধে বা অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটি যৌগ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।